সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রাথমিক শিক্ষার পাঠ কার্যক্রম ঘরে বসে শিখি এর রুটিন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে 15 থেকে 19 তারিখ কোন কোন ক্লাস প্রচারিত হবে তা নিয়ে আলোচনা থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ করছি। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। 15 তারিখ রবিবার তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পুনঃপ্রচারিত হবে 9:15 থেকে 9:35। চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রচারিত হবে 9:35 থেকে 9:55। পঞ্চম শ্রেণীর গণিত প্রচারিত হবে 9:55 থেকে 9:15। 16 তারিখ সোমবার প্রাক প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপ ভিত্তিক আন্তর্জাতিক শিখন পুনঃপ্রচারিত হবে 9:15 থেকে 9:35। প্রথম শ্রেণীর বাংলা প্রচারিত হবে 9:35 থেকে 9:55। দ্বিতীয় শ্রেণীর ইংরেজি প্রচারিত হবে 9:55 থেকে 9:15। 17/11/2020 মঙ্গলবার তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রচারিত হবে 9:15 থেকে 9:35। চতুর্থ শ্রেণীর গণিত প্রচারিত হবে 9:35 থেকে 9:55। পঞ্চম শ্রেণীর গণিত পুনঃপ্রচার হবে 9:55 থেকে 10:15। 18/11/2020 বুধবার প্রাক প্রাথমিক শ্রেণীর ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন প্রচারিত হবে 9:15 থেকে 9:35। প্রথম শ্রেণীর গণিত প্রচারিত হবে 9:35 থেকে 9:55। দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস প্রচারিত হবে 9:55 থেকে 10:15। 19/11/2020 বৃহস্পতিবার তৃতীয় শ্রেণীর গণিত প্রচারিত হবে 9:15 থেকে 9:35। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান পুনঃপ্রচারিত হবে 9:35 থেকে 9:55। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রচারিত হবে 9:55 থেকে 10:15। সবাইকে ধন্যবাদ।